একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত প্রশ্ন তোলেন রাজনীতি মানেই কি বিরোধী দলের উপর পৈশাচিক আক্রমণ রাজনীতিতে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে তাই বলে কি বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার প্রয়াস চালাতে হবে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা এটা উদ্দেশ্য ছিল বারোটি জায়গায় আদালত বলেছেন ষড়যন্ত্রমূলক সভা হয়েছে শেখ হাসিনাকে হালকা নাস্তা করার কথা উল্লেখ আছে কোর্ট হিসাবে ব্যবহার করেছে এই সমস্ত বিষয় আদালত তার রায়ে উল্লেখ করেছেন আদালত বলেন বিরোধী দলের নেতাদের হত্যা করে ক্ষমতাসীনদের রাজনৈতিক ফায়দা লোটা মোটেও গণতান্ত্রিক চিন্তার বহিঃপ্রকাশ নয় রাজনৈতিক জনসমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণকে হত্যার এ ধারা চালু থাকলে সাধারণ মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম ক্রিবরিয়ার উপর হামলা বা রমনার বটবলে হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি চায় না জনগণ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নৃশংস এই হামলার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব এমন কথাও লেখা হয়েছে রায় পর্যবেক্ষণে বলা হয়েছে আরও এই ঘটনায় আনা অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন সেজন্য আসামিদের সাজা দেয়া যুক্তিসঙ্গত মনে করেছে আদালত নুরুন নাহার বিলি সংবাদ ঢাকা